মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি এসো, এখানে তো নাচ গান শুরু হয়ে গেছে, মেহেন্দিটা অলরেডি পড়ানো হয়ে গেছে, কি করবো বলুন তো বর্তি। আজকে মুখার্জি বাড়ির বউ জগদ্ধাত্রী মুখার্জির থেকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের জ্যাফসানাল বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। আজ কোনো উপায় নেই তো বর্তি। কিন্তু জগদ্ধাত্রী, তুমি যদি বিয়েতে না থাকো তাহলে কিন্তু অনেক কথা উঠবে, তুমি তো জানো এই পরিবারের সকলকে খুব ভালো করে। জানি বর্তি, তবু আজকের দিনটা প্লিজ, আমি আজকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর কথা দিচ্ছি আমি রাতে গিয়ে জমিয়ে দেবো। শিওর? 100%। ঠিক আছে বর্তি, আমি রাখছি। হ্যাঁ, আমি ঢুকছি, আইসুতে ঢুকবো, রাখলাম। হ্যাঁ, কি বললো আপনার প্রিয় ভাইয়ের বউ? সবাই আমার প্রিয় মেহেন্দি, এভাবে ঠেস দিয়ে কথা বলো না প্লিজ। সবাই তোমার প্রিয় বটে, কিন্তু হঠাৎ করে তুমি জগদ্ধাত্রীকে ফোন করলে কি হলো? মানে ও কি তদন্ত নিয়ে ব্যস্ত নিজের? বাড়িতে বিয়ে হলো কি না হলো তাতে ওর কিচ্ছু যায় আসে না। ওভাবে কেন কথা বলছিস বল দেখি, মেয়েটা তো ভীষণ ভালো, সমস্ত কাজ ও নিজে হাতে করে, এ বাড়ির একেবারে উপযুক্ত বউ। ও কি না করে বলতো? আর এই যে মেহেন্দি, মেহেন্দি বড় বড় ঠেস মেরে কথা বলছে, ও কোন কাজটা ঠিক মতো করতে পারে বলতো? দুদিন তো কাজের দায়িত্ব ওকে দেওয়া হয়েছে, কিছু করতে পেরেছে কি? কিচ্ছু না, কোনো কাজের না, না রান্না করতে পারে, না অন্য কোনো কাজ করতে পারে, কিচ্ছু পারে না, কিচ্ছু না। সরি জেঠিমণি, আমি বাড়ির শেফ বা হাউস কিপার নই, আমি এ বাড়িতে এ বাড়ির বউ হয়ে এসেছি। আমি খুব ভালো করে জানি আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। ঠিক করে কথা বলো মেহেন্দি, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। কেন জেঠিমণি, মনে রাখার দায়িত্ব কি শুধু আমার একার? আপনাদের মনে রাখার দায়িত্ব নেই? সেদিন কিভাবে আমাকে হ্যারেস করা হলো? হ্যাঁ, কিভাবে হ্যারেস করা হলো? আমাকে জাস্ট লোভ দেখানো হলো, খুড়োর কলের মতন ওই ওই কোম্পানির চেয়ারটাকে সামনে রেখে আমাকে বোকা বানানো হলো। তখন আপনি কোথায় ছিলেন? এখন একটা কথা বলতে আপনি রেড়ে করে তেড়ে আসছেন? মেহেন্দি প্লিজ, প্লিজ মেহেন্দি, তুমি তুমি ভুলে যেও না যে তুমি কার সাথে কথা বলছো। তোমার রুচি, গুরুজনদের সাথে তোমার কথা বলার ধরন, এই সব কিছু দেখে জানো তো আমার আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি একদম ঠিক কথা বলি। তুমি টিপিক্যাল সেই কলতলা কালচার, তার থেকে বেশি তুমি কিচ্ছু নও। কৌশিকী, কৌশিকী, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না। ও আমার পুত্রবধূ, আমার অনেক আদরের, আমার উৎসবের স্ত্রী। না না, তুমি তুমি এভাবে কথা বলতে পারো না ওর সাথে কৌশিকী। মম প্লিজ, আর মেহেন্দি তুমি না এখানে সিন ক্রিয়েট করো না, ও তো ভুল কিছু বলেনি, নিশ্চয়ই কোনো কাজ পড়ে গেছে সেই জন্যই জগদ্ধাত্রী আসতে পারেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।